Hello everyone, welcome back to my channel Hoimo's Kitchen. আজকের Hoimo's Kitchen এ খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় বসে মজাদার পারফেক্ট চিকেন তান্দুরি তৈরি করবেন। আজকের চিকেন তান্দুরিটা আমি মাইক্রোওয়েভ ওভেন প্লাস চুলা দুই জায়গা মিলিয়ে করেছি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের যে চিকেন তান্দুরিটা আপনাদের সাথে শেয়ার করছি এই চিকেন তান্দুরির স্বাদ রেস্টুরেন্টের যে চিকেন তান্দুরি খেয়ে থাকেন তার থেকে কোনো অংশে কম যাবে না। তো ভিউয়ার্স চলুন তাহলে এই পারফেক্ট রেসিপিটি আপনারা দেখে নিন, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে দেখবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। চিকেন তান্দুরি তৈরির জন্য এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি। আমি সবকটা পিসে এখানে লেগ পিস ব্যবহার করেছি। চাইলে আপনি এখানে গোটা মুরগি বা ব্রেস্ট পিস যে কোনো অংশ দিয়েই এই চিকেন তান্দুরিটা তৈরি করতে পারবেন। আমি প্রত্যেকটা পিসের দুই পাশেই খুব সুন্দরভাবে ডিপ কাট করে নিয়েছি। আর চিকেন তান্দুরিটা তৈরির সময় অবশ্যই মুরগির মাংসগুলোকে এভাবে ডিপ কাট করে নিতে হবে। এমনভাবে কাটবেন যাতে মুরগির মাংসের ভিতরে যে হাড়ের অংশ থাকে সেই পর্যন্ত আপনার কাটগুলো পৌঁছায় এবং মুরগির মাংসটাও যাতে আস্ত থাকে। তো দেখুন আমি কিভাবে পিসগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি এই মুরগির পিসগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, ব্যবহার করেছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলা 1/4 চা চামচ, ব্যবহার করছি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ তান্দুরি মশলা। আমি এখানে রাঁধুনির রেডিমিক্স তান্দুরি মশলাটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, সাথে ব্যবহার করছি এখানে লেবুর রস 1 টেবিল চামচ, সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে আমি একটু লাল রঙের ফুড কালার ব্যবহার করেছি, এটা অপশনাল, চাইলে এখানে ব্যবহার করতে পারেন আর না ব্যবহার করলেও সমস্যা নেই। সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। তো এখন আমি সব মশলাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। তারপরে এক এক করে মুরগির মাংসগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো মুরগির মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একটা একটা করে সম্পূর্ণ মুরগির মাংসটাকে এখানে মাখিয়ে নেব। আর একটা একটা করে পিস নিয়ে মশলাটা মাখালে খুব ভালোভাবে আপনার মশলাগুলো মুরগির মাংসের ভিতরে ঢুকতে পারবে এবং খুব ভালোভাবে আপনার এই ম্যারিনেশনটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমি দেখুন এক এক করে সব মুরগির মাংসগুলোকেই ম্যারিনেট করে নিচ্ছি। সব মাংসের পিসগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা রেপিং পেপার দিয়ে মাংসগুলোকে ঢেকে রেখে দিব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। এখানে আপনি যতটা সময় ম্যারিনেট করতে রেখে দিতে পারবেন আপনার মুরগির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। আর যদি হাতে একেবারেই সময় না থাকে তাহলেও অবশ্যই 1/2 থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেশন হতে রেখে দিবেন। তো আমি এটাকে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি অন্য কাজে। আমি এখানে একটা ট্রে নিয়েছি আর এই ট্রেটার উপরে আমি একটা ফয়েল পেপার ছড়িয়ে নেব। ফয়েল পেপারটা একটু সাবধানে আস্তে আস্তে করে প্লেটের সাথে সেট করে নিতে হবে, কারণ ফয়েল পেপার অনেক নরম থাকে। যদি এখানে ফয়েল পেপারটা ব্যবহার করতে না চান তাহলেও সমস্যা নেই, কিন্তু ফয়েল পেপারটা ব্যবহার করলে আপনার মাংসগুলো আর পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে এটা তুলতে পারবেন। প্রায় 7 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন আমি রেপিং পেপারটা তুলে নিচ্ছি, মাংসটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এই মাংসের মশলাগুলোকে মাংসের সাথে আরও একবার মাখিয়ে নিচ্ছি। মাংসের স্বাদ ততটাই ভালো আসবে যতটা আপনি ম্যারিনেশন হতে রেখে দিবেন এবং মশলার যে একটা পারফেক্ট কম্বিনেশন সেটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আমি সব মাংসের সাথে মশলাগুলোকে আরও একবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি যে ফয়েল পেপার ছড়িয়ে রেখেছিলাম একটা প্লেটে তার উপরে 1 টেবিল চামচের মতো সরিষার তেল ছড়িয়ে দিলাম। তারপরে একটা বেড়াই দিয়ে তেলটাকে আমি প্লেটের সব জায়গায় খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগানোর পরে আমি এক এক করে মুরগির মাংসগুলো এর উপরে সাজিয়ে দিব। আর মুরগির মাংসগুলোকে যখন সাজিয়ে দিবেন তখন মুরগির মাংসের গায়ে যতটা মশলা থাকে
ততটা মশলা দেওয়া যাবে না আপনি যতটা পারবেন মশলাগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে মুরগির মাংসগুলোকে সাজিয়ে নেবেন তো আমার ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন আমি কিভাবে দেখুন মশলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে যতটা পারবেন মশলাগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে মুরগির মাংসটাকে সাজিয়ে নেবেন তো আমি এভাবে এক এক করে সবগুলো মুরগির মাংসের থেকে মশলাগুলোকে যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি তারপরে প্লেটের উপরে সাজিয়ে রাখছি তো আমার সবগুলো পিস সুন্দর করে এই প্লেটের উপর আমি সাজিয়ে নিয়েছি এরপরে আমার কিছু বাড়তি যে মশলা থেকে গেছে সেই মশলাগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিব দেখুন আমার অনেকটাই মশলা থেকে গেছে এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই মশলার সাথে আমি আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে সেই তেলটাকে মশলার সাথে আবারও মিক্সড করে নিচ্ছি এরপরে আমি মাইক্রোওয়েভ ওভেনের কাছে চলে এলাম এখানে আমি 180 থেকে 190 বা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে প্রিহিট করে নিব আড়াই মিনিটের মতো প্রিহিট করে নিলেই হবে তো আমার প্রিহিট হয়ে গেছে ওভেনের ভিতরটা দেখুন অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি একটা এখানে লো র‍্যাক বসিয়ে দিলাম এই লো র‍্যাকের উপরে আমি মাংসের যে প্লেটটা সেটা বসিয়ে দিলাম প্লেটটা বসানোর পরে আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে এটাকে কুক হতে দিব প্রায় 20 মিনিটের জন্য আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য কুক হতে দিয়ে দিলাম তো 20 মিনিট পরে ফিরেলাম দেখুন আমার 20 মিনিট হয়ে গেছে যখন ওভেনে এরকম চারবার এন্ট লেখাটা আপ ডাউন করবে তখন ওভেনটা খুলে নিতে হবে তো আমি ওভেন খুলে মুরগির মাংসের পিসগুলোকে বের করে নিয়েছি তারপরে আমি একটা চিমটা দিয়ে মুরগির মাংসের পিসগুলোকে একটু উল্টে নিচ্ছি মুরগির মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তারপরে আমি আবারও 20 মিনিটের জন্য এই মুরগির মাংসটাকে কুক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো 20 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম দেখুন মুরগির মাংসগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ব্রাশ দিয়ে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে একটু ব্রাশ করে নিচ্ছি আমি ব্রাশ দিয়ে মুরগির মাংসের দুই পাশেই কিন্তু খুব ভালোভাবে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি আমি যখন মুরগির মাংসটাকে সিদ্ধ করেছি তখন কিন্তু আমি মশলা ব্যবহার করিনি এখন আমি এই মুরগির মাংসটাকে গ্রিল মোডে দিব তাই আমি মশলাটাকে দুই পাশে একটু মাখিয়ে নেচ্ছি এই সময় মুরগির মাংসটা কিন্তু বেশ নরম থাকে তাই একটু সাবধানে উল্টাতে পাল্টাতে হবে এভাবে করে আমি মুরগির মাংসের দুই পাশে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি মাইক্রোওয়েভ ওভেনে আবারও এটাকে বসিয়ে দিলাম এখন আমি এখানে বসিয়ে দিয়েছি হাই র‍্যাকে তারপরে আমি গ্রিল মোডে এই মাংসটাকে আবারও কুক করে নিব 10 মিনিটের জন্য 10 মিনিট পরে ফিরে এলাম আমি দেখুন এটাকে এখন বের করে দেখাচ্ছি এটার অবস্থা কীরকম তো এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে গ্রিল মোড়ে দেওয়ার পরে আমি আর এটাকে উল্টিয়ে গ্রিল মোড়ে দিচ্ছি না এখন আমি চুলায় কিছুটা প্রসেসিং করে নিব এজন্য আমি একটা ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষার তেল আর আজকের সম্পূর্ণ রান্নাটি মানে সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি সরিষার তেলে করেছি কারণ তান্দুরি চিকেন কিন্তু সবসময় সরিষার তেলেই করতে হয় তেলটা একটু গরম হয়ে এলে যে বাড়তি মশলাটা থেকে গেছিলো সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম তারপরে এই মশলাটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিতে হবে মশলায় যে বাড়তি পানিটা থাকে সেটা একটু টেনে আসলে আবারও একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে আবার একটু নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব যখন পানিটা শুকিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজগুলোকে রিং আকারে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে দেওয়ার পরে পেঁয়াজ আর মশলাটাকে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে যাতে এর এক মশলার যে বাড়তি পানিটা সেটা একেবারেই শুকিয়ে যায় তো আমি মশলার দেখুন বাড়তি পানিটা শুকিয়ে গেছে আমি এই পর্যায়ে এক এক করে মুরগির মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তাহলে দেখবেন আপনার মুরগির মাংসটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে হাই হিটে রাখলে আবার তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে এবং এটা খেতে ভালো লাগবে না
কিছু সময় পরে আমি ব্রাশ দিয়ে আবারও মশলাটাকে তুলে অল্প অল্প করে মুরগির উপরে ব্রাশ করে নিচ্ছি। আর মাঝে মাঝে একটা চিমটা দিয়ে আমি মুরগির মাংসের পিসগুলোকে একটু উল্টে নিচ্ছি, যাতে করে এটা অনেকটা বেশি পুড়ে না যায়। এভাবে করে লো হিটে আমি বেশ কিছু সময় মুরগির মাংসগুলোকে রান্না করে নিলাম। দেখুন মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, যেটা আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তো আমি এভাবে করে দুই তিনবার উল্টে পাল্টে মুরগিগুলোকে ভেজে নিয়েছি। কিছু সময় পরে আমি এর উপরে একটা ছোট ফয়েল পেপার বসিয়ে দিলাম, তার উপরে এক টুকরো কয়লা দিয়ে দিলাম। আর এই কয়লাটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কয়লাটা দেওয়ার পরে আমি এর উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার সাথে সাথে দেখুন ধোঁয়া বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে কয়লার যে সুন্দর একটা ফ্লেভার সেটা মুরগির সাথে খুব ভালোভাবে মিশতে পারে। তো আমি কয়লাটাকে তুলে নিয়েছি, এরপর আরও একটু উল্টে পাল্টে নিয়ে মুরগির মাংসগুলোকে আমি তুলে নিব। তো ভিউয়ার্স, আমি মুরগির মাংসগুলোকে তুলে নিয়েছি। দেখুন এটা একটু পোড়া পোড়া হয়েছে এবং এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, যেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর এটার স্বাদ কী বা বলবো, যেটা আপনি বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বাসায় তৈরি করতে কিন্তু মোটেই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।